হচ্ছে এরা ফটো সেশন করতেছে এরা হচ্ছে এখানে এভাবে গাছ ধরে এরকম ফটো এটা হচ্ছে ফটোগ্রাফার এখানে দেখা যাচ্ছে ফটো তুলতেছে আর এগুলো হচ্ছে এরকম ঝুলে পড়তেছে একজনে এদের স্টাইল দেখলে আর কি দেখা যাচ্ছে যে এখন দেখা যাচ্ছে যে এরা আর কি এভাবে ফটো শুট করতেছে এখন তাদের আর কি আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো। আপনি আপনার যদি কাছ থেকে কিছু জানতে চাই জর্ডানের বিষয়ে বা এখানে দেখা গেছে যে লোকজনের সেফটি বিষয়ে দেখা গেছে যে আপনি কি বিবাহিত আপা? আপনি বিবাহিত? ওকে, তো জর্ডানের মেয়েদের সেফটি কেমন? এক কথায় বলতে গেলে জর্ডানের সেফটি সম্পর্কে বলতে গেলে কমই বলা হবে, কারণ আমরা এখানে যেখানে আসি আমাদের আর কিছু হোক আর না হোক সেফটিটা অনেক বেশি। আর আমরা অনেক আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, বাহিরে থাকা অবস্থায় আমরা খুব ভালো আছি, অনেক সেফটিতে আছি। আর এখানে দেখা গেছে যে মেয়েরা যদি ইচ্ছে করে যে কোনো কিছু করতে পারে, তাই তো? হুম, এটা মেয়েদের স্বাধীনতা আছে, তাই তো? এই যে আমরা আজকে ফ্রাইডে বন্ধ পাইছি, সব বান্ধবীরা একসাথে মিলে ঘুরতেছি, অনেক এনজয় করতেছি, মজা করতেছি, এটাই মানে আমাদের বাহিরেও সেফটি আছে, যেরকম আমরা ভিতরে থাকি একটা সেফটি, আবার বাহিরে যে আমরা থাকি এটাও আমাদের একটা সেফটি। আমাদের আপনি কত বছর যাবত আছেন জর্ডানে? 5 বছর। 5 বছর। আপনার দেশের বাড়ি কোথায়? রাজবাড়ি। রাজবাড়ি, ফরিদপুর রাজবাড়ি। পদ্মা সেতু হয়ে যান নাকি? পদ্মা সেতু হয়ে যায় না, আমরা পাটুরিয়া হয়ে যাই। পাটুরিয়া হয়ে যান না? তো দেখা গেছে যে আপনার জর্ডানে কেমন লাগছে? না, জর্ডানে প্রথম অবস্থায় অনেক নার্ভাস ফিল করছিলাম, এখন অ্যাডজাস্ট হয়ে গেছি। ওকে, এই জর্ডানে ঘোরার জায়গা কোন জায়গা আছে? ঘোরার জায়গা তো অনেক জায়গা আছে না, আমরা কোন জায়গাটা আপনার সবচেয়ে বেশি ভালো লাগে? কোন জায়গাটা বেশি ভালো লাগে? ভালো যে জায়গা যদি ঘুরতে গেছি সব জায়গাটাই ভালো লাগছে। জর্ডানে আসলে ঘোরার মতো জায়গা অনেক জায়গা আছে, আমরা অনেক জায়গা, আর বিশেষ করে আমরা যত ফ্রেন্ড সার্কেল আছে বান্ধবীরা আছে সবাই একসাথে ঘুরতে যাই, অনেক মজা করি, অনেক এনজয় করি। আপনাদের কোম্পানি কি ঠিক মতো বেতন দেয়? না, কোম্পানি একদম জাস্ট টাইমে বেতন দেয়, বেতন মানে যা কিছু ফ্যাসিলিটি আছে সব কিছু একদম পারফেক্ট ভাবে দেয়, এখানে কোনো সমস্যা নাই। ওকে, আর দেখা গেছে যে যারা জর্ডানে আসতে চায় তাদের জন্য যদি আপনি কিছু বলেন। আছে যারা আসতে চায় তারা আসতে পারে, আসে মানে আছে না ফ্যামিলিগত অনেক সমস্যা থাকে, এখানে আসলে অনেক অনেক মেয়েরা স্বাবলম্বী হয়েছে যাদের ফ্যামিলিগত সমস্যা, কারণ বাংলাদেশের পরিস্থিতি তো সবাই জানে না, বাংলাদেশে এখন এরকম পরিস্থিতি, এখন যাদের চলার মতো সমস্যা তাদের আমি বলবো যে এখানে আসে স্বাবলম্বী হওয়ার জন্য। আপনি কি নাচতে জানেন নাকি আপা? বহুত নাচতে জানি, বহুত জন নাচতে জানেন। এখানে কি আসতে, এখানে আসতে হলে কি দেখা গেছে যে ভাষা শেখার দরকার আছে? কেউ কেউ কি কোনো ভাষা শেখার দরকার না? না, আমরা যখন আসছি ভাষা তো কোনো কিছুই বুঝি না, যে এখন আসছি আসার পরে না আস্তে আস্তে সব কিছুই কন্ট্রোল হয়ে যায় না। কিন্তু আপনি কি কি ভাষা পারেন? আমি এখন একটু টুকটাক হিন্দি পারি। ওকে, জাস্ট এই টুকটাক হিন্দিটা পারি। তাও তাহলে কি আরবি শেখার দরকার নাই জর্ডানে আসলে? না, কোনো কিছুই শেখা দরকার, এখানে সবাই বাঙালি, মানে আমরা যে কাজ করি সবই বাঙালি আছে, মাঝে মাঝে আছে না ইন্ডিয়ান আছে, তারপরে শ্রীলঙ্কা আছে, এদের সাথে হিন্দি ভাষা বুঝলে বলা যায়, কে বাংলা ভাষা বললেও তারা বুঝে, কিন্তু আমাদের ভাষা আলাদাভাবে শিখে আসার কোনো দরকার নাই। তারপরেও আমার আমার যেটা মনে হয় যে বাংলাদেশ থেকে যারা দেশের বাইরে যায় তাদের তো অবশ্যই স্কিলড হয়ে যাওয়া উচিত, তাই না? মানে যে কোনো যেমন গার্মেন্টসে যদি অপারেটর হিসাবে আসে, কারণ বাংলাদেশেও যেমন টার্গেট দিতে হয় সেটা বিশ্বের যে কোনো জায়গায় যাক না কেন গার্মেন্ট সেকশনে টার্গেট দিয়ে কিন্তু কাজ করতে হয়, সেক্ষেত্রে আমার মনে হয় যে তাদের দক্ষ হয়ে ইন্টারভিউ দিয়ে সিলেক্ট হয়ে আসা উচিত, কাজ না জেনে আসা না উচিত, তাই না? অবশ্য, কারণ দক্ষ হয়ে আসলে পর নিজের কাজের অভিজ্ঞতা থাকলে কোথাও যায় থামে থাকতে হয় না, কারণ কথা শুনতে হয় না, কারণ গার্মেন্টস ফ্যাক্টরি তো যারা আমরা কাজ করছি তারা অবশ্যই কম বেশি অভিজ্ঞতা আছে না, যে এখানে কাজ করতে গেলে কাজ তো করতেই হবে, তো অভিজ্ঞতাটা থাকলে আসলে নিজেরটা নিজে সেভ করে ওইভাবে কাজ করা যায়। যতটুকু অভিজ্ঞতা ছিল তারপরে এখানে আসার পর আরও যতটুকু হয়েছে মাশাআল্লাহ, এখন আমি যখন আসছি তখন আমি অপরডারে আসছি, এখন আমার আমার কাজ ভালো দেখে আমি এখন সুপারভাইজারে কাজ করতেছি, তো আস্তে আস্তে ধাপে ধাপে এখানে অনেক ইনচার্জ ম্যানেজার পর্যন্ত হইছে, আমরা জানি মেয়েরাই সবকিছু এখানে, এখানে ছেলেদের বেশি নাই, কিন্তু আমরা মেয়েরা যারা আছি স্টাফ পদ মেয়েরাই অনেক উপর পর্যন্ত, যেমন সুপারভাইজার ইনচার্জ ম্যানেজারও আছে মেয়েরা।
এখন সেটা যার যার কাজের দক্ষতার উপরে। অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে গার্মেন্টস সম্পর্কে বলার জন্য। আর আমি যদি আপনাকে পার্সোনাল একটা কোশ্চেন করি যে আপনি কি গান গাইতে পারেন? না আমার গলাটা একটু খারাপ, আমি গান গাইতে পারি না, ভালো নাচতে পারি, তবে আপনারা দেখতে থাকেন কখনো দেখতে পারবেন আমার ডান্স। অসংখ্য ধন্যবাদ আপুকে, আপু আর একদিন আমাদেরকে নাচ দেখাবে, আপুর নাচ সেটা আমরা অন্য একটা ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তা আপু অনেক সুন্দরভাবে বললো যে জর্ডানে যারা আসতে চান তারা আসতে পারেন। আপু তো বললো যে দুই ধরনের লোক আসে, যেমন অনেকেই কোয়ালিটিতে আসে যাদের দেখা গেছে যে দক্ষতার প্রয়োজন হয় না, কিন্তু অপারেটর যারা তাদের কিন্তু সব জায়গায় ডিমান্ড আছে। সো আমার মনে হয় যে আর অপারেটরের চাহিদাটাও বেশি ডিমান্ডেবল, আর কিছুতেও আসা যায়, কোয়ালিটিতে আসা যায়, যাদের কিনা এক্সপিরিয়েন্সের দরকার তো হয়ই, বাংলাদেশে কিছু নলেজ থাকলো, ইংলিশটা পড়া জানতে থাকলো। আর আমি মনে করি যে বাইরের দেশে যদি কেউ যেতে চায় তাহলে টুকটাক ইংরেজি বা হিন্দি, কারণ ইন্ডিয়ান লোক বিশ্বের সব দেশেই কম বেশি আছে। সো একটু একটু দেখা গেছে যে তাদের উচিত যে তাদের ভাষাটা শিখে যাওয়া আর কি, তাহলে দেখা গেছে যে তাদের অনেক কি বলে যে তারা অনেক ওই দেশে যে ফ্যাসিলিটি পায়, যেমন আপু বললো আপু অপারেটর এসেছিল, সুপারভাইজার হয়েছে, এখানে আরও অনেকে আছে যারা ইনচার্জ ম্যানেজার পর্যন্ত হয়েছে বা অফিসে জব করে, কারণ কি তারা তাদের দেখা গেছে যে এক্সপিরিয়েন্স গ্যাদার করেছে, তারা তাদের দক্ষতা অর্জন করেছে, যার কারণে এটা সম্ভব হয়েছে।